আজ আমরা আলোচনা করব হলুদের গুণাগুণ নিয়ে। প্রায় 3000 বছর আগের থেকে অর্থাৎ খ্রিস্টপূর্ব 600 সাল থেকে এই হলুদের ব্যবহার হয়ে আসছে। আমরা আমাদের বাড়িতে রান্নাবান্নার জন্য হলুদকে ব্যবহার করে থাকি, এটা সকলেরই জানা। কিন্তু হলুদের মধ্যে বেশ কিছু মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে যার জন্য হলুদের জনপ্রিয়তা আরও অনেক বেশি বেড়ে গেছে। হলুদের মধ্যে এক ধরনের অ্যাক্টিভ কম্পোনেন্টস থাকে যার নাম হলো কার্কিউমাইন। এই কার্কিউমাইনই আপনাকে হেলথ বেনিফিট দিতে সক্ষম। হলুদের মধ্যে 26% ম্যাঙ্গানিজ, 16% আয়রন, তারপর আপনার হাই কোয়ালিটির ফাইবার, ভিটামিন সি, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ভরপুর মাত্রায় থাকে। এছাড়া হলুদের মধ্যে আপনার অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ থাকে যার কারণে হলুদ আমাদের শরীরের জন্য এত উপকারী। আজ আমরা আলোচনা করব হলুদের 6টি ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস নিয়ে। আমরা আলোচনা করব হলুদ খাওয়ার সঠিক পদ্ধতি, আমরা আলোচনা করব হলুদ কখন খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী, এবং সবশেষে আমরা জেনে নেব হলুদ কাদের খাওয়া উচিত নয়। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমরা এক এক করে সমস্ত বিষয় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। হলুদ ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট। হলুদের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ থাকে সে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আপনার শরীরের জন্য বিশেষ উপকারী। আমাদের বয়স বাড়ার সাথে সাথেই, অর্থাৎ যখনই আমাদের বয়স 40 পার হয়ে যায়, আমাদের শরীরে ফ্রি রেডিক্যালের মাত্রা বাড়তে থাকে। এই ফ্রি রেডিক্যাল আপনার শরীরেই উৎপত্তি হওয়া এক ধরনের মলিকিউল যা আপনার শরীরের হেলদি কোষগুলিকে বা হেলদি টিস্যুগুলিকে ধ্বংস করতে সক্ষম। এই ফ্রি রেডিক্যাল আপনার শরীরে উৎপত্তি হওয়ার প্রধান কারণ হলো ধূমপান, বায়ু দূষণ, তারপর আপনার বিভিন্ন প্রকার সবজিতে যে সমস্ত কীটনাশক ঔষধ ব্যবহার করা হয়, সে কীটনাশক ঔষধ ওই সমস্ত সবজি বা ফলমূলের মধ্যে দিয়ে যখন আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। এছাড়া মাছ চাষের সময়তে বিভিন্ন প্রকারের রাসায়নিক ব্যবহার করা হয়, সে সমস্ত রাসায়নিক দ্রব্য। এছাড়া প্রচুর পরিমাণে যদি আপনি ভাজা পোড়া জাতীয় জিনিস খান, সে ভাজা পোড়া জাতীয় জিনিসের জন্য আপনার শরীরে কিন্তু এই ফ্রি রেডিক্যালের মাত্রা বাড়তে থাকে। আর এই ফ্রি রেডিক্যালের মাত্রা যখন আপনার শরীরে বাড়তে থাকে, তখন বিভিন্ন প্রকারের ক্রনিক ডিজিজের সম্ভাবনা বেড়ে যায়। ক্রনিক ডিজিজ বলতে আপনার বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা হতে পারে, আপনার ডায়াবেটিসের মতন সমস্যা হতে পারে, আপনার আর্থারাইটিসের মতন সমস্যা হতে পারে, আপনার ক্যান্সারের মতন সমস্যা হতে পারে। হলুদের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ থাকে, সেই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আপনার শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে ধ্বংস করতে সক্ষম। আর আপনার শরীরে যখন ফ্রি রেডিক্যালগুলি ধীরে ধীরে ধ্বংস হয়ে আসবে, তখন এই সমস্ত ক্রনিক রোগের থেকেও কিন্তু আপনি অনেকখানি দূরে থাকতে পারবেন। তাই নিয়মিত আপনি হলুদ খাবার অভ্যেস করে ফেলুন। আপনি কি জানেন যে কোনো প্রকারের প্রদাহ বা ইনফ্লামেশন আপনার শরীরের জন্য বিশেষ উপকারী? আপনার যে সমস্ত সেলগুলি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ড্যামেজ হয়ে যায়, সে সেলগুলিকে আপনার পুনরুদ্ধার করতে, এছাড়া আপনার বাইরের শত্রু থেকে আপনার শরীরকে রক্ষা করার জন্য এই ইনফ্লামেশন বা প্রদাহ বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু এই প্রদাহ বা ইনফ্লামেশন, সেটি যত ছোট আকারেরই হোক না কেন, সেটি যখন দীর্ঘস্থায়ী হয়, তখন বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্ত প্রদাহর থেকে আপনার শরীরে বিভিন্ন প্রকারের রোগ বাঁধতে পারে। আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার মেটাবলিক সিন্ড্রোমের মতন সমস্যা হতে পারে, আপনার ক্যান্সারের মতন সমস্যা হতে পারে। আমাদের শরীরে যে কোনো প্রকারের প্রদাহ বা ইনফ্লামেশনকে দীর্ঘস্থায়ী করার জন্য একমাত্র দায়ী এক ধরনের অণুকোষ যার নাম হলো NFKB, নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বিটা। এই নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বিটা যে অনুশেল, সে অনুশেলই আপনার শরীরের প্রদাহকে দীর্ঘস্থায়ী করতে পারে। হলুদের মধ্যে যে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ রয়েছে, সেই অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ আপনার শরীরের নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বিটা সেলকে ধ্বংস করতে সক্ষম। আমাদের শরীরের যে কোনো সেলের আনন্যাচারাল গ্রোথই হলো ক্যান্সার। গবেষণায় দেখা গেছে হলুদের মধ্যে যে কার্কিউমাইন থাকে, সেই কার্কিউমাইন আপনার শরীরের সেলের আনন্যাচারাল গ্রোথকে বাধা সৃষ্টি করে, এছাড়া ক্যান্সার সেলকে আপনার শরীরে ছড়িয়ে পড়ার থেকে রক্ষা করে। বিশেষ করে আপনার গ্যাস্ট্রো ইন্টাস্টিনাল ক্যান্সার, আপনার লাং ক্যান্সার, আপনার ব্রেস্ট ক্যান্সার, নিউরো ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, লিম্ফ গ্ল্যান্ডের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারের সেলকে বৃদ্ধির থেকে বাধা সৃষ্টি করে এই কার্কিউমাইন। ক্যান্সার ট্রিটমেন্টের সাথে সাথে যদি সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে এবং সঠিক পরিমাণে আপনি হলুদ খেতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যান্সার ট্রিটমেন্টের জার্নি আরও অনেক বেশি সহজ হয়ে যায়। তবে অবশ্যই মনে রাখবেন, শুধুমাত্র হলুদ খেয়ে আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট সম্ভব নয়।
আপনার ক্যান্সারের সঠিক ট্রিটমেন্টের সাথে সাথে যদি আপনি হলুদ খান তাহলে আপনার শরীরকে কিন্তু ওই সমস্ত ক্যান্সার সেলের সাথে লড়াই করার জন্য উপযোগী করে তোলে। সারা পৃথিবীতে যে সমস্ত মানুষরা স্মৃতিভ্রংশের সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষদের স্মৃতিভ্রংশের প্রধান কারণ হলো অ্যালজাইমার ডিজিজ। আর এই অ্যালজাইমার ডিজিজের ট্রিটমেন্টে হলুদের মধ্যে থাকা কার্কিউমিন বিশেষ ভূমিকা পালন করে। হলুদের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ এই সমস্ত অ্যালজাইমার পেশেন্টদের জন্য বিশেষ উপকারী। কার্কিউমিনের মধ্যে যে লাইকোফিলিক এফেক্ট থাকে সে লাইকোফিলিক এফেক্ট আমাদের ব্রেনের মধ্যে যে সমস্ত ব্লাড ভেসেলস থাকে সেই ব্লাড ভেসেলসগুলিকে হেলদি রাখতে সক্ষম। আর ব্লাড ভেসেলসগুলি যখন হেলদি থাকে তখন আমাদের ব্রেনের সেলে সেলে ব্লাড এবং অক্সিজেন ঠিকঠাকভাবে পৌঁছে যায়। তার ফলে এই সমস্ত অ্যালজাইমার ডিজিজের মতন সমস্যার থেকেও কিন্তু অনেকখানি দূরে থাকা যায়। যে কোনো বয়সে মানুষের জয়েন্ট পেনের যে সমস্যা দেখতে পাওয়া যায় সেটিকে বলা হয় আর্থারাইটিস। হলুদের যে কার্কিউমিন আছে কার্কিউমিনের যে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ আছে সেই অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ এই আর্থারাইটিস ট্রিটমেন্টের জন্যও কিন্তু বিশেষ লাভদায়ক। এছাড়া যে কোনো প্রকারের আপনি আর্থারাইটিসজনিত জয়েন্ট পেন যে কোনো প্রকারের আঘাতজনিত ব্যথাতে যদি আপনি কাঁচা হলুদকে ক্রাশ করে নিয়ে তার সাথে অল্প পরিমাণ চুন এবং অল্প পরিমাণ নুন দিয়ে যদি সেই মিশ্রণটিকে গরম করে নিয়ে অল্প অল্প গরম অবস্থাতে যদি আপনি ওই স্থানে লাগাতে পারেন তাহলে সাময়িকভাবে আপনি ব্যথার থেকে আরাম পেতে পারেন। আজকাল খুব কমন একটি সমস্যা আমরা দেখতে পাই সেটি হলো সঠিক বয়সের আগে বার্ধক্য। সঠিক বয়সের আগে বার্ধক্যের প্রধান কারণ হলো আপনার শরীরে বৃদ্ধি হওয়া ফ্রি রেডিকেল এবং যে কোনো প্রকারের ইনফ্লামেশন। হলুদের মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে সেই অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আপনার শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে ধ্বংস করতে সক্ষম এবং হলুদের মধ্যে যে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ রয়েছে সেই অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিজ আপনার শরীরের ইনফ্লামেশনগুলিকে কম করতে সক্ষম। তার ফলে মানুষের সঠিক সময়ের আগে যে বার্ধক্যজনিত সমস্যা সেই সমস্যার থেকেও কিন্তু অনেকখানি দূরে থাকতে পারে। এখন আমরা জেনে নেব হলুদ খাবার সঠিক পদ্ধতি। দেখুন, হলুদ কিন্তু অনেকে অনেকভাবে খেয়ে থাকে। কেউ কাঁচা হলুদ চিবিয়ে খেয়ে থাকে, কেউ কাঁচা হলুদ আপনার জলের সাথে ফুটিয়ে খেয়ে থাকে, আরও বিভিন্ন উপায়ে খেয়ে থাকে। এছাড়া হলুদকে আমরা মশলা হিসাবে আমাদের তরি তরকারি বা আমাদের রান্নার সাথে তো আমরা ব্যবহার করেই থাকি। আজ আমরা এমন একটি পদ্ধতি জেনে নেব যে পদ্ধতিতে যদি আপনি হলুদ খেতে পারেন তাহলে কিন্তু এই হলুদ আপনার শরীরে আরও অনেক বেশি লাভদায়ক হতে পারে। আজ আমরা একটি ন্যাচারাল ড্রিঙ্কস বানানো শিখে নেব। সেই ন্যাচারাল ড্রিঙ্কসের প্রধান ইনগ্রিডিয়েন্টসই হলো হলুদ এবং তার সাথে আরও কিছু ভেষজ উপাদান আমরা এই ড্রিঙ্কসের মধ্যে ব্যবহার করব, যার ফলে এই কার্কিউমিনের মেডিসিনাল বেনিফিটস আপনি আরও বেশি পেতে পারেন। আমরা প্রথমে 2 কাপ পরিমাণ জল একটি সসপ্যানের মধ্যে নিয়ে সেই জলের মধ্যে 1/2 চামচ হলুদ দিয়ে সেই জলটিকে আমরা ফুটাতে দেবো। তার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ একটি আদার টুকরো নিয়ে সেই আদার টুকরোটিকে পরিষ্কার করে সেটিকে ক্রাশ করে নিয়ে আপনি ওই মিশ্রণের মধ্যে দেন। তার সাথে 15-20টি গোটা গোলমরিচ নিয়ে সেটিকে ভালো করে ক্রাশ করে বা গুঁড়িয়ে নেন এবং সেই গুঁড়োটি আপনি ওই মিশ্রণের মধ্যে ঢেলে দেন। এরপর নেন 1 ইঞ্চি একটি দারচিনি স্টিক, সেই দারচিনি স্টিকটিকেও একইভাবে ক্রাশ করে নিয়ে ওই মিশ্রণের মধ্যে দেন। এরপর সেই মিশ্রণটিকে আপনি 5 মিনিট ঘড়ি ধরে ফুটিয়ে নেন। তবে অবশ্যই মনে রাখবেন এই মিশ্রণটি যেন 5 মিনিটের বেশি ফুটে না যায়। যদি 5 মিনিটের বেশি ফুটে যায় তাহলে এই সমস্ত ভেষজ উপাদানের মধ্যে যে সমস্ত মেডিসিনাল প্রপার্টিজ রয়েছে সেই মেডিসিনাল প্রপার্টিজগুলি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ওই মিশ্রণটিকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেন। এবার ওই মিশ্রণটির মধ্যে আপনি 1/2 পাতিলেবুর রস দিয়ে দেন, তাহলেই কিন্তু আপনার মিশ্রণটি খাওয়ার জন্য তৈরি। এই মিশ্রণটি আপনি সারাদিনে 1 বা 2 বার খেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন এই মিশ্রণটি আপনি রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে খাবেন, আর না হলে সকালবেলা ব্রেকফাস্ট করার পরে খাবেন, আর না হলে সকালবেলা ব্রেকফাস্ট করার পরে এবং রাত্রিবেলা শুতে যাওয়ার সময়তে 2 বারই আপনি খেতে পারেন। তাহলে কিন্তু আপনি বেশি বেনিফিটস পেতে পারেন। এখন আমরা জেনে নেব যে হলুদ কাদের জন্য খাওয়া উচিত নয় বা কাদের জন্য খাওয়া নিরাপদ নয়। যে সমস্ত মানুষরা ব্লিডিং ডিসঅর্ডারে ভোগেন, অর্থাৎ যে সমস্ত মানুষদের শরীর কেটে যাওয়ার পরে যদি সহজে রক্তপাত বন্ধ না হয় সেই সমস্ত মানুষরা কিন্তু হলুদ অ্যাভয়েড করে চলবেন। যে সমস্ত মানুষদের আগত দিনে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত মানুষরাও কিন্তু হলুদ খাবেন না। যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন সেই সমস্ত মানুষরাও কিন্তু হলুদকে অ্যাভয়েড করে চলবেন। যারা গলব্লাডার স্টোনের সমস্যায় ভুগছেন বা যে সমস্ত মানুষদের কিডনি স্টোনের সমস্যা রয়েছে সেই সমস্ত মানুষদের কিন্তু এই ড্রিঙ্কসটি না খাওয়াই শ্রেয়। এবং গর্ভ
গর্ভবতী মায়েরাও এই পানীয়টি অ্যাভয়েড করে চলতে পারলে ভালো হয়। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ক্ষেত্রে এরকম হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।